عززت والله الحمد لله. السلام عليكم ورحمة الله وبركاته. আলোর দিশারে অনুষ্ঠানের আজকের শেষ পর্বে আবারো আপনাদেরকে অন্তরের অন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছেন আলোর দিশারে অনুষ্ঠানের নিয়মিত মেহমান লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত শাইখুল হাদিস, লন্ডন খিদমা একাডেমির সম্মানিত চেয়ারম্যান হযরত শাইখ মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম। অনেক কলার, প্রচুর কলার লাইনে আছেন। আমরা সরাসরি প্রশ্নের দিকে যাই, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। কলটা মানে ড্রপ হয়ে গেছে, আল্লাহু আকবার। যদি কোনো কারণে লাইনটা কেটে যায়, আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ। আজকে রমাদানের পরে ঈদের শুভেচ্ছার মাধ্যমে আমরা যে প্রোগ্রামটা শুরু করেছি, আল্লাহু আকবার, আর আপনারাও আমাদের সাথে আছেন, আপনাদের প্রশ্নের মাধ্যমে এই অনুষ্ঠান সুন্দর এবং সার্থক হয়ে উঠছে। আর হুজুর যে কথাগুলো বলেছেন, হুজুর শুরু করেছেন আজকে আমাল আফটার রমাদান, কী আমল করব আমরা রমাদানের পরে, আমরা যে রমাদানে যে আমরা অর্জন করেছি এগুলাকে কীভাবে আমরা কন্টিনিউ করি, আল্লাহ যদি আমাদের রমাদানকে কবুল করেন, এই কথাও হুজুর বলেছেন। আমরা বেশি বেশি দোয়া করতে হবে, হে আল্লাহ, ও আল্লাহ, আপনি আমাদের রমাদানের এই রোদা, আমাদের তারাওয়ি, আমাদের তেলাওতকে কবুল করো। আর আল্লাহ যদি কবুল করে নেন, আর এর মাধ্যমে যদি আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাই, এর মাধ্যমে যদি আমাদের জান্নাতিদের লিস্টে আমাদের নাম অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে তো আমরা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট রমাদান থেকে আমরা অর্জন করলাম, জান্নাত অর্জন করলাম। কিন্তু এরপরে যদি আবার আমরা গাফিল হয়ে যাই, রমাদানের পর থেকে নিয়ে আমরা যদি আবার পিছন দিকে চলি, তাহলে কিন্তু হবে না। রমাদানের মাধ্যমে যে স্পিরিটটা আমাদের এসেছে আমলের মধ্যে, এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, তাহলেই কিন্তু আমরা সফল, আর জান্নাত পর্যন্ত আমরা পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন। একজন কলার আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, বলা শুননি আপনার আজকের প্রশ্নটা কি, তা কই বানি। আসসালামু আলাইকুম। কোন কারণে তাই বাদ দিছিলা? তান গ্যাস ঠিক আজ বুঝছি, বুঝলাম, আর বেমারের কারণে বুঝতাম পারছি। ইও খুব বেশি সিরিয়াস অবস্থা ছিল, আমি নিজে যে ফোন করতে, আমারও প্রবলেম আছে, ও কারণে আজকে আমি বাদ দিয়ে যাই। এখন আপনি কিতা করতা হুজুরে কইবা ইনশাআল্লাহ। এখন আমরা তো শারীরিক ভাবে যখন সাইন আমি রাখতা, অথবা আপনি বারসাইয়া সুস্থ হওয়ার পরে রাখতা সাইন, অবশ্যই তো পারবা না ইনশাআল্লাহ। ইও শারীরিক ভাবে তো টুকা যদি আমি কথা না দিলেই লে গুণ তোর যদি সিরিয়াস দিলেই লে ওই বোন না আমি গুণ শুধু আপনার মানে বিষয় না, এরকম অনেক বেমারের কারণে হয়তো রোজা খোঁজা হয়েছে, হুজুরের আনসারের মাধ্যমে কিন্তু সবে একটা সমাধান পাইবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর সরাসরি আপনার প্রশ্নের উত্তর দিরা, আপনি শুনো কা ইনশাআল্লাহ। কোরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে ইরশাদ ফরমাইছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার। যারা আমরা রোজা রাখতাম পারছি না রাখনাওয়ালা পরবর্তী কথা করা লাগবো, যারা এর মাঝ থেকে বেমারের কারণে যে আমরা রোজা রাখতাম পারছিলাম না, অথবা সফর আসলাম রোজা রাখতাম পারছি না, আল্লাহ ফরমাইন যে আমরা পরবর্তীতে রোজা রাখতাম হইবে, কারণ ফিদিয়ার কথা হয়েছে না। অতএব বেমারির একটা স্টেজ আছে, যে বেমারটা ইলা পর্যায়ে ফুরি যায় কি, ওয়ালাল্লাযীনা ইউতিকুনহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা রোজা রাখার বিলকুল সামর্থ্যই নাই, হয়তো এমন বেমার হয়েছে জীবনে কোনোদিন তার বেমারিটা সুস্থ হয়ে রোজা রাখার এবিলিটি আইতো নাই, অথবা তার বেশি বয়স্ক হইতে হইতে ইলা একবারে শেখে ফানি বয়োবৃদ্ধ হয়ে গেছেন কি, বয়স হওয়ার পরে তার ইদেন রোজা রাখার এবিলিটি যেটা এটা তো আর ইম্প্রুভ হইতো না, দিন দিন খালি ডাউন হইব ছাড়া। এই ধরনের মানুষ এবং তিন নম্বর যান রোজাতে তাই মারা গেছেন, তাই রোজার কথা করতে পারছেন না, তো তাই তো আবার মারা গেছেন, রোজা মজবা রাখা সম্ভব না। এই তিন ব্যক্তির লাগে লাগে ফিদিয়া ফিক্স, এন তাই রোজার ফিদিয়া দিতা। আর যে বেমারি তাই বেমারের কারণে রমজান রোজা রাখতে পারছেন না, তাই হয়তো এই বেমার ই পর্যায়ের বেমার, যে এখন যদিও তাই সমস্যা মনে করা
হয়তো রোজার রমজানের পরেও অথবা আরো কিছু অপেক্ষা করলে বাড়তি অথবা দিন। শর্ট সিজন হইলে তাই রোজা রাখিতে পারবা এন ক্ষেত্রে পরিষ্কার হইল গিয়ে তাইন ফিদিয়া দিতে না বরং আল্লাহ ফরমাইছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। মিন আইয়ামিন উখর পরিষ্কার কোরআন শরীফের আয়াত যা আপনি পরবর্তীতে রাখতে হতে ভাই যেহেতু আপনি রমজান মাত্র ছয়টার পরে বাকি রাখিলতে পারছেন আমি ফলা দোয়া করি আল্লাহ পাকে আপনারা শিফাতা ফরমৌকা আর ইনশাল্লাহ শিফাতা ফরমাইবা আপনি এখন ফারইন না যেদিন ফারইন দরকার হয় আপনি আরও বাড়তি দিনও গিয়ে হইলে আপনি যদি রাখিলতে পারেন আপনি অপেক্ষা করুকা রাখিলতে পারেন 28 বছর এরপরে যদি চেষ্টা নেন ফাররা না বা ফারতানা যদি হয় তখন গিয়ে ফিদিয়া দিবেন ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের। এটা সবার ক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু আমরা যারা যদি কোনো কারণে আপনার রোজাটা যদি আমাদের মিস হয় আমরা খোঁজা রাখার চেষ্টা করতে হবে। লেট করতাম না আমরা তো তাই বাকি জাযাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আপনারা দুই জনা হাতে সালাম, আপনারা ভালো আছেননি? আলহামদুলিল্লাহ বোন আমরা ভালো আছি, আপনারা ভালো আছেননি বোন? আলহামদুলিল্লাহ হুজুর, আমরা বাসায় আপনাদের প্রোগ্রামের লগে। ও ইনশাআল্লাহ এখন তো আমরা কন্টিনিউ আপনারাও পাইবা আর আগামী কালকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ যে বিষয়ে রমজানের মাধ্যমে আমরা যেভাবে বহুত আগে বাড়ছি আগামী কালকে আমরা আলোচনা করবো এমন কোন খাম যে খামে খাইল কঠিন কিয়ামত দিন আমরা মিজানের ফাল্লারে আমরা বাড়ি বানাইতাম আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ও বিষয়ে আলোচনা করবো আমরা ইনশাআল্লাহ। আচ্ছা হুজুর, আজকে আমি একটা সমস্যা লইয়া ফোন করছি, যেমন আমার বা ফুয়ারে লই আমার ফুয়া 11 বছর, তো আমার ফুয়ারের লগে মাত্র পারে না আর কি, তো দৌড়াদৌড়ি চোখ ফেরা ওঠা করে, তো ডাক্তারি লাইনে তারা হয়েছে অটিজম, বাট রিসেন্টলি আমার ঘরে একজন আয়া তারে দেখা হইরা তার লগে জিনর আসর আছে, তুমি তাই জানছো না ওঠা ওঠা, তো তারা হইরা এলান তান হারে দি জিকাই ওঠা হইরা হিন্দু জিন তার লগে ছোটবেলাতে নে লাগ গেছে, তো আমার আপনার কাছে কোয়েশ্চেন হইল গিয়া জিনর আসর বা কিচ্ছু যদি থাকিয়া থাকে কিতা দেখলে আমরা সাইন বুঝতাম পারমো যে একটা তার দিন রাস্তর ওটা আপনি আমারে প্লিজ একটু বুঝাইয়া হোক। আর যে বিমারটা আপনি করা এটা কিন্তু কন্টিনিউ আপনারা জন্মের পর থেকে দেখরা? জি না, হে জন্মর বাদে তো বালা আসিল বাদে 18 মাস বাদ তো নে হে ওটা শুরু করছে, তো ডাক্তারি লাইনে আর আমার তো আগে 2টা ওয়ার্ড হইতো, ওখনো মাঝে মধ্যে হে আম্মা আব্বা বাবাই বাট হে বুঝে না মা বাপ রিয়েলি মিন কি তা একটা হে বুঝতে পারে না। আল্লাহ, তো এখন আমার আপনার কাছে কোয়েশ্চেন হলো তাই না, আমার বাপকে একটা ঝামেলার মধ্যে ফেলে যান, আর আমি মা হিসাবে আমার দিলর মধ্যে ফিল করতাম পারি না যে এটা কেন ধরনের আমার বাচ্চার লগে আছে, তো আমি জানতাম সেইরাম রিয়েলি যদি জিনর কোনটা হইয়া থাকে আমরা কিতা দেখলে বুঝতাম পারমু যে হুজুরে খইবা ইনশাআল্লাহ, হুজুরে খইবা, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা বিশেষ ভাবে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার ছেলেকে দারুশ শিফা থেকে শিফা দান করেন। জি জি আল্লাহ তুমি শিফা দাও। আল্লাহু আকবার। রমাদানের পরে আর এই যে কষ্ট মার জন্য যে কষ্ট আমরা এটা অনুভব করতে পারি, এক ছেলে বা এক মেয়ে একজন সন্তানকে আমরা যদি একটু সময় লুক আফটার করি আমরা কিন্তু পেরেশান হয়ে যাই, আর এই বেমার অবস্থায় দীর্ঘদিন পর্যন্ত লালন করা এটা কিন্তু অনেক কষ্টের কাজ। আল্লাহ যেন আপনাকে ধৈর্য সবর দান করেন, আল্লাহ যেন আপনার এই ছেলেকে দারুশ শিফা থেকে শিফা দান করেন। হুজুর বলবেন এই বিষয়ে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কলে যাই। আসসালামু আলাইকুম। কলটা মানে ড্রপ হয়ে গেছে, আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ, কোনো কারণে যদি লাইনটা কেটে যায় আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ। আমরা আনসারের দিকে যাই, আবার ইনশাআল্লাহ আপনাদের কলের দিকে ফিরে আসবো। হুজুর এই বিষয়ে যদি বলেন যে তার ওনার ছেলে যে অসুস্থ। প্রথমত আপনি যেভাবে দোয়া করেছেন আমি এই সমান ধরে রিপিট করি, আল্লাহ সুবহান ওয়া তাআলা এই বোনের এই সন্তানকে যেন আল্লাহ পাক শিফা দান করেন। আমিন আমিন। দ্বিতীয়ত যেহেতু এই বাচ্চা মাঝে মধ্যে দুই একটি শব্দ বলতেছে এবং ডাক্তারও একটা রোগ ওনারা পাইতেছেন বলছেন এই রোগ, আবার অপরদিকে কিন্তু জিন বা জিন তো একটা আসিটা আমরা বিশ্বাস করি কিন্তু জিন লাগছে কিন্তু লাগছে না এটা কিন্তু আর একটা কঠিন ব্যাপার। সেজন্য আমি তো মনে করবো যদি ডাক্তার একটা রোগ পাইছে সাধারণত জিন না থাকলে অনেক সময় ডাক্তারি লাইনে কোনো রোগ ধরাই পড়ে না, এটাই প্রথম একটি একটা সবচেয়ে বড় সিমটম। জি জি, যে ডাক্তার কোনো রোগ খুঁজে পাবে না, যখন ডাক্তার কোনো রোগ খুঁজে পাবে না তারপরে হঠাৎ হয়তো কোনো সময় একটু ওই বাচ্চাটা হয়তো একটু সেন্সেস হতে পারে, কোনো সময় মুখের ফেনাও আসতে পারে, তার চালচলন স্বাভাবিক হবে না, আমার মনে হয় আপনার বাচ্চার মধ্যে এরকম কোনো সিমটম দেখা দিতেছে না। তৃতীয়ত জিন্নাত এবং জিন্নাতর লাইনে যে সমস্ত ইনফরমেশন কিছু লোক দিয়ে থাকেন অলমোস্ট এদের মধ্যে সমস্যা এবং এরা রং ইনফরমেশন দিয়ে থাকেন, বিশেষ করে মাদেরকে পেরেশান করে অন্ধকারে গুলা পানি ওনার মাসি করার চেষ্টা করেন, এই ব্যাপারে কিন্তু সতর্কতা থাকা অত্যন্ত দরকার। তবে হ্যাঁ, জিন একটা জাতি, কোরআন যদি একটা সুরা রয়েছে জিন জিন সত্য, কিন্তু কথার সাথে যে সবার সঙ্গে জিন লেগেই গেল আর কোথেকে লেগে গেছে এই ইনফরমেশন কিভাবে উনি পাবেন, মানে গাইবের সংবাদ তো আল্লাহ ব্যতীত বলতে পারবেন না। হ্যাঁ, হয়তো কিছু আলামত সিমটম দেখে বলতে পারেন যে আমার মনে হইতেছে এই বাচ্চার সঙ্গে জিন আছে, কিছু আলামত আছে, কিন্তু
এর পরেও যে ইন্দুজিন বা এই জিন এইসব ওই সব ইনফরমেশন এটা জিন্নাতের মাধ্যমে যেগুলো এটা অনেকটাই ভিত্তিহীন, এজন্য বোন আপনি বিচলিত হবেন না। এবং সবচেয়ে বড় জিন সৃষ্টি করেছেন যিনি, উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে যে শিক্ষা যারা দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু রাব্বিল ফালাক এবং কুল আউযু রাব্বিন নাস, এগুলোর মাধ্যমে নবী আকরাম ইসলামের জাদুকেও কাটা হয়েছিল। আপনি এই সুরাগুলো পড়বেন, দোয়া ফুদিতে থাকেন, আয়াতুল কুরসি পড়েন ফুদিতে থাকেন, এবং এরপর আপনি নিজে ইনশাআল্লাহ সুরা ফাতিহা পড়েন, যেটা সুরাতু শিফা, ইনশাআল্লাহ চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক আনা চিকিৎসায় ইনশাআল্লাহ শিফা দিতে পারে। ইয়াকিন বিশ্বাসকে আল্লাহর কাছে আপনি বলতে থাকুন ইনশাআল্লাহ। আর আমার মনে হয় এটা ডাক্তারি যেভাবে চিকিৎসা করতেছেন এটা কন্টিনিউ করেন, আর আমি যতটুকু প্রতিকূলতা আমি বুঝতে পারতেছি আমার মনে হইতেছে না এরকম কোনো জিনিস আপনার কাছে আছে বলে। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। একটু জোরে বলতে হবে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন। জি, এটা কারণ আমার, আমি আপনার বলছেন আমি বুঝতে পারিনি, একটু যদি বলতেন কিভাবে পড়তো, একটু রিপিট করতেন খুব খুশি হুজুর বলবেন। এক ঘন্টা ধরে লাইনে আসছি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এই বিষয়টা তো হুজুর আবার বলবেন ইনশাআল্লাহ। হুজুর সরাসরি বলছেন, আপনি শুনুন ইনশাআল্লাহ। জি হুজুর, ইস্তেখারা আপনি সুন্দরভাবে ওযু করবেন, ঠিক আছে বোন? তারপরে আপনি যে টাইমে নামাজ মকরুন নয় এলা এই ধরনের কোনো একটা, বিশেষ করে রাত্রে আপনি বেডে যাওয়ার আগেই আপনি অজু করেন। অজু করে দুই রাখাত নামাজ পড়বেন। এই নামাজটা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতে মুয়াক্কাদা নয়, নর্মাল সুন্নত, অথবা আপনি নফর নেতানে পড়বেন। নামাজ শেষ করেন, শেষ করার পরে আপনি জানোয়াজে বসে আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নি আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরতিকা। এইভাবে পুরা দোয়া যেটা আছে এই দোয়াটা আপনি পুরাটুকু পড়বেন, কোনো বুক থেকেও আপনি পড়তে পারেন, যে কোনো মাসুম দোয়ার বুকে আপনি পাবেন। এই দোয়াটুকু পড়বেন, এরপরে সেখানে যেটা রয়েছে, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমরা খাইরুন লি ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আখিরাতি আমরি আজিলি ওয়া আজিলি ফাকাদ্দির হুয়া ইয়াসসিরহু লি ওয়া ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমরা শাররুন লি ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আখিরাতি আমরি আজিলি ওয়া আজিলি ফাসরিফু আন্নি ওয়াসরিফ আনহু ওয়াকদুর লি আল খাইরা হাইসু কানা সুম্মা রাদ্দিনি বিহি। এই দোয়ার এন্ডে দিয়ে শব্দগুলো আছে, যে আল্লাহ তুমি যদি জানো এই বিষয়টি আমার জন্য ভালো হবে তাহলে আমার জন্য সহজ করে দাও, এবং এটা আমার এই করার ক্যাপাসিটিতে আপনি নিয়ে আসো। আর যদি মনে করো আল্লাহ এই বিষয়টি বা এই কাজটি, এই বিজনেসটি বা এই জায়গায় সাদী বা যেটাই হোক আমার জন্য সমস্যা হবে, আমার জন্য খারাপ হবে, মন্দ হবে, তাহলে এই জিনিসটাকে আমাকেও সরিয়ে রাখো এবং জিনিসটাকে আমার থেকে সরিয়ে রাখো। এই যে আমরার মধ্যে আপনি যে বিষয়টি নিয়ে আপনি ইস্তারা করবার চাইতেছেন, মনে করেন কেউ ইস্তারা করে যে শাদির জন্য একটা আলাপ আসছে, এখানে শাদি করবো কি না করবো না, তো তখন তার মাইন্ডে রাখবে যে আল্লাহ আমি যে এই শাদির চিন্তা করতেছি এই শাদিটা এই জায়গায় আমার জন্য ভালো হবে কি না মন্দ হবে। মনে করেন হয়তো কেউ বিজনেস শুরু করতেছে, অন বিজনেসের বারে এখানে শুরু করবো কি না করবো না, তখন আন্না হাদাল আমরা যখন বলবেন তখন আপনি আরবিতে যদি পারেন তাহলে এই বিজনেস আন্না হাদি তিজারতা বলবেন, নতুবা অ্যাটলিস্ট কমপক্ষে আপনার মাইন্ডে রাখবেন যে আমি যে বিষয় নিয়ে ইস্তারা করতেছি আমার এই বিষয়টি আমার জন্য ভালো নাকি মন্দ, যদি ভালো হয় আমার জন্য সহজ করে দাও, মন্দ যদি হয় তাহলে এটাকে আমার থেকে দূরে সরিয়ে দাও এবং আমাকে সেটাকে রক্ষা করো। এইভাবে দোয়া করার পরে আপনি শুয়ে পড়বেন ইনশাআল্লাহ। এরপরে যদি আপনার মনে হয় সিদ্ধান্ত নেবে অথবা খাবে কোনো আপনি ইশারা পাবেন, তারপরে যদি আপনি এই কাজটা করেন ইনশাআল্লাহর পক্ষ থেকে আপনি মঙ্গল এবং সাহায্য পাবেন, এই কাজটাতে আপনি সফল হবেন ইনশাআল্লাহ। এই হলো ইস্তেখারার নিয়ম। এ বিষয়ে হুজুর কি বলবেন যে কোনো করে দেখা যায় কোনো সমস্যা হয়েছে, হুজুরকে খুঁজেন যে একজন হুজুরকে দিয়ে ইস্তেখারা করাই, এই বিষয়টা ইসলাম? এটা একটা বিষয় কিন্তু, আসলে আমার ইস্তেখারা আমি নিজেই করবো, এটাই নিয়ম। হ্যাঁ, যদি মনে করেন আমি পারি না তাহলে হয়তো আরেকজনকে দিয়ে করানোর প্রথা আছে, করানো হয়, কিন্তু মেন রসম যারা শিক্ষা দিয়েছেন আল্লাহ নবী জীবিত থাকা অবস্থায় তো এরকম কোনো কেস আমরা পাই না যে কোনো সাহাবি বলেছেন রসুল আমার ইস্তেখারা আপনি রসুল্লাহ করে দেন, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সবাইকে সুরা যেভাবে শিক্ষা দিতেন গুরুত্ব সহকারে ইস্তেখারা দোয়া শিখিয়েছেন, তা আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা যেভাবে ইস্তেখারা করতে চাবো আমরা এটা নিজে শিখিয়ে নিব। যদি শিখতে নাই পারি তাহলে কমপক্ষে আমরা বুক থেকে দেখে দেখে যেন পড়তে পারি, এটাই না অন্তত পক্ষে আমরা করবো ইনশাআল্লাহ। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। প্রশ্নটা একটু খোকা। জি, আমার প্রশ্ন হইল গিয়া, আগে তো আমরা মাথা মোছন করছি ওযু করবার সময়, তখন বলে মাছ গর্দনা মোছা বলে ঠিক নাই, তখন তো আপনি আবার ফোন দেখা পরে হন জানো। আর আরেকটা প্রশ্ন হইল আমার, যে আমরা তো যে আগে ওই ঈদ মোবারক কই আমরা, তার ঈদের সময় ঈদ। জি 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 বোন, লাইনটা মনে হয় কেটে গেছে।
আমরা আপনার শেষ প্রশ্নটা পুরোপুরি বুঝতে পারিনি। প্রথম প্রশ্নটা হুজুর, যে মাথা মোসেহের সাথে সাথে গর্দন মোসেহ, এটা ঠিক নয়, এ বিষয়ে আপনি কি বলবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মোসা করেছেন, কোরআন মাথা মোসাকে ফরজ করেছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মোসা করেছেন? তো বাদা বি মুকদ্দমা রাসিহি ফা আকবালা বিহিমা ওয়া আদবারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মোসে পুরা মাথা মোসা করেছেন, সামন দিক থেকে শুরু করে পিছন দিকে নিয়েছেন, পিছন দিক থেকে আবার সামন দিকে নিয়েছেন। ওয়া জাহাবা বিহিমা ইলা কফাহু, যার হাতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতকে পিছন দিকে নিয়ে পুরা কফা পর্যন্ত নিয়ে গেছেন, কফা মানে গর্দনা। তাহলে তো এই হাদিস থেকেই পাওয়া যায় দিচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্দনা পর্যন্ত ইনক্লুডিং মাসা করতেন। গর্দনা বলতে তার অর্থ কী? যতক্ষণ পর্যন্ত আপনার মাথার চুল রয়েছে অত এই জায়গা পর্যন্ত আপনি নিতেই হবে, আর চুল না যে এরিয়া এই এরিয়াতে নেওয়ার আপনার কোনো প্রয়োজন নেই। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে মাথা কমপ্লিট মুসে করা কেউ ফরজ বলেছেন, কেউ সুন্নত বলেছেন, কিন্তু মাথা মুসে অবশ্যই করতে হবে, চার ভাগের এক পাকি হোক অথবা পুরা কমপ্লিট করাই হোক। এবং কফা পর্যন্ত, কফা মানা নেইপ, নেইপ মানেই তো গর্দনা, এই গর্দনা পর্যন্ত নিতে হবে। হ্যাঁ, গলাকে আমরা মশা করবো না, এটাই হলো মেন কথা, যে গলা আমরা মশা করার প্রয়োজন নাই, গর্দনা মশা, গর্দনা বলতে আবার যতটুকু জায়গায় চুল রয়েছে অতটুকু এরিয়া পর্যন্ত করবো, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এখানে একটি বিষয় বললে ভালো হবে, যে অনেক সময় অনেক জিনিস যেটা করা হইতেছে অবশ্যই এটা বৃত্তি রয়েছে, কিছু সংখ্যক আজকাল মানে এটা ঠিক নয়, এটা ঠিক নয় করে উলামায় মানে মানুষদেরকে একটা কনফিউশন এবং বিভ্রান্তি সৃষ্টি করতেছেন। বিশেষ করে এই বিষয়টা যদি আপনি গর্দনা মুসে নাও করেন, অজু হবে না? হবে না, অবশ্যই অজু হবে, এটা একটা মোস্তাহাব ব্যাপার। যদি কেউ মোস্তাহাব মনে করে গর্দনা বলতে যত জায়গার ইয়ে মধ্যে চুল রয়েছে এই জায়গাটা মোস্তাহ করে নেয়, এটা তেমন কোনো খারাপ কাজ করে না, যেহেতু হাদিস থেকে ওইসারে পাওয়া যাইতেছে এবং উলামায়ে কেরাম বলেছেন অতএব বিনা ধিদায় এই গর্দনা বলতে গর্দনার যে এরিয়াতে চুল রয়েছে যত জায়গা পর্যন্ত মোস্তাহ করা হাদিস, এটা প্রমাণিত, এটা যারা করতেছেন সঠিক করতেছেন, বিভ্রান্তের শিকার না হওয়াটাই আমার জন্য আমরা, আমি সে দোয়া করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আজকের হয়তো শেষ প্রশ্ন হবে, দেখি কি আছে। আরেকটা প্রশ্ন যিনি বয়ন করেছিলেন, ঈদ মুবারক এর পরে কি বলতে চাচ্ছেন লাইনটা? আমার মনে হয় ঈদ মুবারক বলা ঠিক কিনা ঠিক নেই, এটা হয়তো যেতে চাইছিলেন ইনশাআল্লাহ। ঠিক আছে, প্রশ্ন নিয়ে নেন আপনি, আমরা দেখি কি আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ফোন করছি হুজুরের কাছে সালাম দিবা। ওয়া আলাইকুম আসসালাম। ও না, ওই যে দোয়া করতে হুজুরে ঈদ দোয়াটা কোন বুকের মাঝে আছে? আচ্ছা, ইস্তেখারার দোয়া, এটা কোরআন শরীফও নাই। হুজুরে দোয়ার বুকও ফাইবা ইনশাল্লাহ। হুজুরে দোয়ার বুকর নাম না হইলেও হুজুরে আগে কইছেন যে কথাটা, যে মসনুন দোয়ার বুক হলো আছে অনেক, দোয়ার বুক ফাইবা। এর লগে আপনারা ইন্টারনেটও যদি একটু সার্চ করেন দোয়া উল ইস্তেখারা হইয়া বা ইস্তেখারা উইল, এখন যদি আপনারা ইনশাল্লাহ ফাইলিবা, যে কোনো বাসায় হলো ফাইলিবা, আর যে কোনো দোয়ার বুক মসজিদ ফোড়া নিয়ে আপনার লোকাল যে স্থান পাই, বা এরপরে যদি আমরা আমরা যে কোনো ওলামা কোনো আপনি ওয়ান টু ওয়ান যোগাযোগ করেন, ইনশাআল্লাহ পুরো দোয়া আপনার মোবাইলে দোয়া দিতে পারে ইনশাআল্লাহ। সব দোয়ার বুক ফাইতা না, ইস্তেখারার দোয়া সব দোয়ার বুক থাকে না, অলমোস্ট 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 জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের, জাযাকুমুল্লাহ খায়ের। আজকে হয়তো আপনাদের আর প্রশ্ন আমরা নিতে পারবো না, অনুষ্ঠানের শেষ পর্যায়ে শুরুতে হুজুর যে আলোচনা করেছেন এই আলোচনা অনেকেই মিস করেছেন, যারা মিস করেছেন ইউটিউবে আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ, অথবা ফেসবুক অ্যাকাউন্টে আপনারা, আপনারা যদি ইকরা বাংলায় ঢুকেন তাহলে আপনারা দেখতে পারেন। যারা ঢুকবেন আপনারা আমাদের ইকরা বাংলা পেজে একটু লাইক দিবেন ইনশাআল্লাহ, তখন যে প্রোগ্রামটাই আপলোড হবে আপনার পেজের মধ্যে আপনি দেখতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের রমাদান যেভাবে আমরা একটা নূরানি ছিল, রমাদানের মধ্যে আমরা একটা আলো পেয়েছিলাম, আমরা মসজিদে গিয়েছি, আমরা কোরআন তেলাওয়াত করেছি, আমরা কোরআনের ওয়াজ নসিহত শুনেছি, আমরা যেন রমাদানের পরেও যেন আমরা কন্টিনিউ করতে পারি। হুজুরের শেষ মেসেজ আমরা শুনবো, দেখি হুজুর আমাদের উদ্দেশ্যে শেষ মেসেজটা কি বলেন। জি হুজুর, শেষ মেসেজটি এটাই যে রমজান শরীফে ইবাদতের মাধ্যমে আমরা যে অগ্রসর হয়েছি, এর ভিত্তিতে আল্লাহ আমাদেরকে ঈদ দিয়েছেন। এখান থেকে আমরা শিক্ষা পেলাম যে আমরা যে কোনো ভালো কাজ করতে পারলে আমরা অবশ্যই আনন্দ এবং খুশি ফিল করব। আল্লাহ বলেন ফালিয়াফরাহু ওয়া বিদালিকা ফালিয়াফরাহু, যে ভালো কাজ করতে পারলে আমরা অবশ্যই আমরা যেন খুশি ফিল করি, এটা আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন। এবং এই খুশির প্রকাশ করতে গিয়ে সাহাবা একরাম তাকাবাল্লাহ মিন্ন মিনক বলেছেন, যদি এটা কেহ ঈদ মুবারক বা এই সমস্ত শব্দের মাধ্যমে বলে নির্ভরযোগ্য ফতোয়া অনুযায়ী ইনশাআল্লাহ এটা বেদাত হবে না, কারণ এটাকে সুন্নত বা হাদিস হিসাবে এই আবাদত শেখর বলা হইতেছে না, জাস্ট খুশির একটা প্রকাশ। এইভাবে হাদিস তারও একটা প্রমাণ আছে, তোবা কবুল হওয়ার পরে কাব ইবনে মালিককে রাসূলুল্লাহ বলেছিলেন ইয়া কাব আবশির, কাব তুমি সুসংবাদ গ্রহণ করো। তো যে কোনো নেকি বা ভালো কাজ করার পরে খুশি করার জন্য যে কোনো ওয়ার্ড করা যেতে পারে, ভালো শব্দ বলা যেতে পারে, যদি এটাকে আমরা আবাদত বা জরুরি মনে না করে না করে থাকি তাহলে ঈদ মুবারক বললেও গুণা হবে না ইনশাআল্লাহ। তবে সাহাবায়ে কেরাম ঈদের পরে যে শব্দটা বলতেন তাকাবাল্লাহ মিন্না মিনকাও বলতেন,
এই হিসাবে এটাই বলা সবচেয়ে উত্তম। বাত ঈদ মোবারক বললেও ইনশাআল্লাহ আমরা যেহেতু এটা জরুরি হিসাবে বলতেছি না, এটাও কোনো গুণ হবে না। আল্লাহ পাক আমাদেরকে ঈদের খুশির ভিত্তিতে যে বাতগুলো আমরা করেছি এটা কন্টিনিউ করতে পারি, এবং আগামীকালকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো যে আমলের মাধ্যমে কাল কঠিন কেমন দিন আমরা যেন আমার মিজানকে এবং ফাল্লাকে ভারী করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সে আলোচনা শোনার তোফিক দান করুন। আল্লাহু আকবার। হুজুর যেভাবে বলেছেন রমাদান যে আমাদের কবুল হয়েছে, রমাদান যে আল্লাহর কাছে আমরা কিছু অর্জন করতে পেরেছি, এর সাইন হলো আমরা মসজিদে নামাজ পড়বো, আমরা কোরআন তেলাওয়াত করবো, আমরা মানুষের সাথে যেভাবে রমাদানে ব্যবহার করেছি সমান ব্যবহারটা আমরা কন্টিনিউ করবো। আর অনেক ব্যাড হ্যাবিট আছে আমরা ছাড়ছি, অনেকে রমাদানের কারণে অনেক গুণাহ আমরা বাদ দিয়েছি, রমাদানের পরে যেন আমরা ফিরে না যাই সেই গুণাহে। আমরা চেষ্টা করব আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রমাদানে যেভাবে আমরা গুণাহ থেকে বাঁচার চেষ্টা করেছি, আমরা যেন রমাদানের পরেও এই বাদ অভ্যাসটা আমরা ছেড়ে দিতে পারি। বিশেষ করে হাসান বসরি এবং কাব বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কেউ যদি রমজান শরীফ ইবাদত করে আর পরে বাদ দিয়ে দেয় তাহলে এর সাইন হলো ওটাই আমার রোজা হয়তো কবুল হয় না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর এটা অত্যন্ত যে আমরা রমজান আল্লাহকে চিনলাম, রমজানের পরে আল্লাহকে চিনলাম না, আল্লাহ তো সবসময় আছেন মাশাআল্লাহ। এর জন্য আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। ঔষধ মেডিসিন খেয়েছি যে কারণে যে রোগটা আমরা সেরেছি, সে রোগ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, সেটাই হবে এই ঔষধের এই উপকারিতা ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। অনুষ্ঠানের শেষ পর্যায়ে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমে এবং হুজুরের কথার মাধ্যমে আজকের অনুষ্ঠান প্রতিদিনের ন্যায় আজকেও সুন্দর এবং সার্থক হয়ে উঠেছে, কন্টিনিউ হবে ইনশাআল্লাহ। আগামীকালকে হুজুর গুরুত্ব সহকারে একটি বিষয় হুজুর বলেছেন, যে বিষয়ে আলোচনা করবেন, কোন আমলের দ্বারা আমরা আমাদের জান্নাত অর্জন করতে পারবো, কোন আমলের দ্বারা আমার নেকির পাল্লাকে আমরা আরও ভারী করতে পারবো, কোন আমলের দ্বারা আমাদের জীবনকে আমরা মুমিনের জীবন হিসেবে গঠন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন, রমাদান এবং রমাদানের পরে যে আমলগুলো আমরা করেছি আল্লাহ যেন কবুল করেন, এই দোয়াটা কন্টিনিউ আমরা করবো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। একটি মসনুন দোয়ার মাধ্যমে, দোয়ার আগে হুজুরের শুকরিয়া আদায় করছি। হুজুর আল্লাহু আকবার আবারও ফিরে এসেছেন রমাদানের পরে, কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হুজুরের এই সময় এবং এই কোরবানিকে যেন কবুল করেন, এর বিনিময়ে যেন আল্লাহ হুজুরকে দুনিয়া এবং আখেরাতে উত্তম বদলা দান করেন, আর আমরা যেন এই আলোর দিশার অনুষ্ঠানের মাধ্যমে জীবনকে যেন একটু আলোকিত করতে পারি, জীবনকে যেন একটু পরিবর্তন করতে পারি ইসলামের দিকে, কোরআনের দিকে, আলোর দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন। একটা মস্তন দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك قويت والله انسست والله الحمد لله قويت والله انسست والله الحمد لله praises to allah glory to allah subhanallah glory to allah